আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাইমার রান্নাঘরে আপনাদের স্বাগতম বন্ধুরা। আজকে রেসিপি করছি আমি ভ্যানিলা কেক অ্যান্ড ডেকোরেশন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আসুন তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি মিক্সার জার নিয়েছি, তাতে দুটো ডিম অ্যাড করে দিচ্ছি, এক কাপ রাইস অয়েল অ্যাড করে দিচ্ছি, এক কাপ দুধ, ফুল ক্রিম দুধ অ্যাড করে দিচ্ছি, এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। ভালো করে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ক্রিমি অ্যান্ড স্মুথ। আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। এক কাপ ময়দা আমি অ্যাড করছি প্রথমে, স্প্যাচুলারের সাহায্যে ভালো করে গোল করে ঘুরিয়ে মধ্যেখানে টেনে নেব। গোলা হয়ে গেছে, আমি আর এক কাপ বিস্কুটের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, এটাও আমি একইভাবে গুলে নিচ্ছি, একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে। এখানে আমি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করছি, এটাও ভালো করে আমি গুলে নেব। গোলা হয়ে গেছে, এতে আমি হাফ টিস্পুন বেকিং সোডা অ্যাড করছি আর 1 টিস্পুন বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ নুন অ্যাড করে দিয়েছি। ভালো করে গুলে নেব। গোলা হয়ে গেছে, আমি একটা কেক টিন নেব, তার মধ্যে রাইস অয়েল দিয়ে ভালো করে আমি ব্র্যাশ করে নেব। এর মধ্যে আর আমি শুকনো ময়দা দিচ্ছি না, শুধু তেল ব্র্যাশ করে আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। আর আমি গ্যাসে হাঁড়ি চাপিয়েছি, হাঁড়ির মধ্যে আমি বেক করে নেব। ব্যাটার আমি ঢেলে দিচ্ছি কেক টিনের মধ্যে। আমি 10 মিনিট হাঁড়ি গরম করে নিয়েছি আর 20 মিনিট লো ফ্লেমে আমি রেখে দেব। হালকা হাতে আমি 2-4 বার ট্যাপ করে নেব যাতে বাবলস বেরিয়ে যায়, কিন্তু এতে তেমন বাবলস নেই। আমি যেভাবে গুলেছি এইভাবে গুললে বেশি বাবলস হয় না। আমি বেক করে নিয়েছি, একটা নাইফের সাহায্যে ধারগুলো কেটে নিচ্ছি। এবার আমি কেকটা বের করে নিচ্ছি।
দেখুন কি সুন্দর কালার হয়েছে, কেক টিনটাও দেখুন আমার পরিষ্কার। আমি এটা তিন ভাগ করে নেব, কেক কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর স্মুথ নরম স্পঞ্জি কেক বোর্ড নিয়েছি, তার উপরে আমি সাদা ক্রিম লাগিয়ে নেব। এর উপরে আমি একটা কেকের লেয়ার দিয়ে দিচ্ছি। এর উপরে আরেকটা আমি কেকের লেয়ার বসে দিচ্ছি, মধ্যেখানেরটা আমি নিচে দিয়েছি আর ওপরেরটা মধ্যেখানে দিয়েছি। আমি চিনি পানি গুলে ব্রাশের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এবার আমি ক্রিম দিয়ে দিচ্ছি। কেকের নিচের পাটটা আমি ওপরে দিচ্ছি যাতে সমান জিনিসটা আমি পাব। দেখুন আমি ওপরটা দিয়ে দিচ্ছি। ভালো করে বসিয়ে নিয়েছি, এর উপরে আমি ক্রিম দিয়ে আইসিং করে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে ভালো করে সমান করে নিয়েছি। আমি সাইড গুঁড়ো ক্রিম দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি। যেখানে যেখানে গর্ত আছে আমি সেখানে সেখানে ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি।
স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে প্লেন করে নিয়েছি। আর এইভাবে জিগজ্যাগ দিয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি। আমি একটা টুথপিন দিয়ে সাইডগুলো এইভাবে আমি দাগ দিয়ে দিচ্ছি। টুথপিনটা ভালো করে মুছে নিতে হবে, আবার দিতে হবে। হয়ে গেছে, এবার আমি গোল্ডেন কালারের বল আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা চিনি তৈরি। এখানে আমি নজেল নিয়েছি, স্টার নজেল। আমি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি ক্রিম। এখানে গ্রিন কালারের ক্রিম নিয়েছি, আমি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি রোজ নজেল। আমি এইভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি সুগার বল নিয়েছি, ছোটো ছোটো গোল্ডেন কালারের। আমি ফুলের উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।